ঘুমিয়ে গেছে কি দেশের ক্রিকেট? নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের অসহায় আত্মসমর্পণে পূর্ণ হয়েছে ব্যর্থতার সব ষোলো কলে। দলের এমন লজ্জাজনক পারফরমেন্সে রাতের আলোয় মুখ লুকিয়ে মাঠ ছাড়েন বিসিবি সভাপতি। যদিও রবিবার গণমাধ্যমের সামনে এসে তিনি স্বীকার করেছেন দলের ব্যর্থতার কথা। সাকিবদের হতশ্রী পারফরমেন্সে হতাশ বিসিবি পরিচালক শেখ সোহেলও। অনেক আশা নিয়ে টুর্নামেন্ট শুরু করলেও তা মিলেছে হতাশায়। আফগানিস্তানের বিপক্ষে জয় ছাড়া পরের চার ম্যাচেই ভরাডুবি টাইগারদের। সব ভুলে নেদারল্যান্ডসের বিপক্ষে অন্তত একটা জয় পেতে মরিয়া ছিল ক্রিকেট সমর্থকরাও। শক্তিমত্তা, অভিজ্ঞতা সব কিছুতেই যে ঢের পিছিয়ে ছিল ডাচরা, প্রত্যাশাটা ছিল বিসিবি সভাপতিরও। কেমন করে বাংলাদেশ আচার প্রত্যাশা কি ভালো তো করা উচিত, দেখা যাক। কিন্তু জয় যেন সোনার হরিণ। অপেক্ষাকৃত দুর্বল নেদারল্যান্ডসের সামনেও টাইগারদের ভরাডুবিতে মুখ লুকোতে ব্যস্ত ছিলেন নাজমুল হাসান পাপন। আফগানিস্তান নেদারল্যান্ডসের মতো দল যেখানে সেমির রেসে লড়ছে নিজেদের সর্বোচ্চটা দিয়ে, সেখানে টাইগাররা ব্যস্ত পয়েন্ট বিলাতে। র্যাঙ্কিং, অভিজ্ঞতা, সুযোগ সুবিধা সব কিছুতে ঢের পিছিয়ে থাকা ডাচদের বিপক্ষেও এমন অসহায়ত্ব দেশের ক্রিকেটাঙ্গনে কী বার্তা দিচ্ছে? হতাশ বিসিবি পরিচালক শেখ সোহেল। অনেক রান এক্সট্রা দিয়ে ফেলেছি, দুইটা লাইভ দিয়ে ফেলেছি, এবং আমাদের ব্যাটিংও খুব খারাপ করছে। মানে সব মিলে আজকে খেলার যেটা আমরা আশা করেছিলাম সেই জিনিসটা কিন্তু আমরা আজকে টিমের কাছে পাইনি। ক্রিকেটে যে কোনো পরাজয় হইতেই পারে, কিন্তু আমরা আজকে সব কিছু বাজে করেছি। দশ দলের টুর্নামেন্টে পেছন থেকে সবার আগে বাংলাদেশের নাম। এভাবেই কি প্রতিটি বিশ্বকাপ শেষ হবে বিতর্ক, আলোচনা, সমালোচনায়? যদিও ব্যর্থতার কথা স্বীকার করে গণমাধ্যমের সামনে বিসিবি সভাপতি জানিয়েছে আসার কথা, ক্রিকেটারদের পাশে থাকার কথা, কিন্তু সমর্থকরা কি আর পাবে সেই ভরসাটা? আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এখনও সম্ভব তাদের ভালো ক্রিকেট খেলা। হারা জিতাটা বড় কথা না, ভালো ক্রিকেট খেলা। আমাদের ব্যাটিংটা ভালো হচ্ছে না, কাজী ওদেরকে এটাই বলেছি দে শুড ফাইট ব্যাক। এই যে এত এত পরিকল্পনা আর পরিবর্তন, দিন শেষে ফলাফলটা কোথায়? এই দৈন্যদশা কবে কাটবে সেটা খোদ ক্রিকেটাররাই জানেন না, নেই কোনো সমাধান। এমন পারফরমেন্সের পর কথা উঠছে ঘুমিয়ে গেছে কি দেশের ক্রিকেটটা? বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অবশ্য বলছেন সম্ভাবনার কথা, কিন্তু দেশের ক্রিকেট সমর্থকদের কাছে কি আছে সেই আস্থার জায়গাটার? হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, কলকাতা, ভারত।